আসসালামু আলাইকুম। আইসিট শিক্ষক আলোকদা মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও এটি আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব। কেমন আছে সবাই? হ্যাঁ, নিশ্চয়ই ভালো। আমরা খুব সৌভাগ্যবান, কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে। আমরা সেই বিপ্লবটাকে ঘটতে দেখছি, সব কিছু পাল্টে যাচ্ছে। আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি, কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি। সেটা করতে হলে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়টা সম্পর্কে জানতে হবে, কীভাবে আমাদের জীবনটাকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদান করি তা নয়, তথ্যগুলো বিশ্লেষণ বা প্রক্রিয়াও করি, আর সেই কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হয়। কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র, সেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায়। এক সময় কম্পিউটার ছিল অনেক অনেক বড়, সেটি ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে। শুধু তাই নয়, সেটি আরও ছোট হয়ে নোটবুক, ট্যাবলেট বা স্মার্টফোন হয়ে গেছে। এগুলো এখন আমরা পকেটে নিয়ে ঘুরতে পারি। এখন আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, এটাও একটা কম্পিউটার। এটা দিয়ে কম্পিউটারের মতো অনেক কাজ করা সম্ভব। এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমাদের জীবনের কোন কোন পরিবর্তন আনতে পারি সেই ক্ষেত্রগুলো সম্পর্কে জানব। প্রথমে আসি ব্যক্তিগত সামাজিক যোগাযোগ। ব্যক্তিগত সামাজিক যোগাযোগ বলতে শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি। তার সাথে SMS, ইমেইল, চ্যাটিং, এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি, তাহলে দেখতে পাবো যোগাযোগের বেলায় একটা অনেক বড় পরিবর্তন এসেছে। সবটুকু যে ভালো তা কিন্তু নয়। নতুন প্রজন্মের কেউ কেউ এই ব্যাপারে বেশি সময় নষ্ট করছে, আবার কেউ কেউ মনে করছে এই যোগাযোগটি বুঝি সত্যিকারের সামাজিক যোগাযোগ। কাজেই এগুলোতে বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ আবার খানিকটা অসামাজিকও হয়ে যেতে পারে। বিনোদনটা কি বলতে পারো? বিনোদন, একবারে আসি, বিনোদন এখন অনেকখানি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল। বিনোদনটা হচ্ছে বই পড়া, গান শোনা, সিনেমা দেখা, শুরু সিনেমা দেখা এই থেকে শুরু করে কম্পিউটার গেম খেলা পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার শুরু হয়ে এই প্রযুক্তি ব্যবহার করে শুরু হয়েছে। যেমন ক্রিকেট বা ফুটবল খেলতে এই প্রযুক্তির কত চমৎকারভাবে ব্যবহার করা হয় আমরা সবাই সেটি দেখেছি। এখন মাঠে না গিয়েও বড় বড় খেলা ঘরে বসে আমরা উপভোগ করছি এই তথ্য প্রযুক্তির জন্য। আবার এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকার ব্যাপারও আছে। একটা ছোট শিশু শরীরটাকে ঠিকভাবে গঠন করার জন্য মাঠে ছুটোছুটি করে খেলতে হয়, কিন্তু অনেক বাবা মাকে দেখা যায় তাদের ছেলে মেয়েদের মাঠে ছুটোছুটি না করিয়ে ঘরে কম্পিউটারের সামনে বসিয়ে দেয়। দীর্ঘ সময় বসে থেকে তার যে মানসিক সমস্যা হতে পারে এটা কিন্তু মোটেও ভালো নয়। এরপরে আসি আমরা শিক্ষাক্ষেত্রে। বলতে পারো একজন শিক্ষার্থীর কাছে সবচেয়ে আনন্দের শব্দটা কি? হ্যাঁ, সঠিক বলেছ, সবচেয়ে আনন্দের শব্দটা হচ্ছে ছুটির ঘন্টা। এই ছুটির ঘন্টা পৃথিবীর সমস্ত শিক্ষার্থীর কাছে, সমস্ত বিদ্যালয়ের সমস্ত শিক্ষকের কাছে সবচেয়ে বেশি আনন্দের শব্দ। আর এই শব্দটাকে আর এই আনন্দটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য যারা শিক্ষা নিয়ে চিন্তা করে, গবেষণা করেন, ভাবেন, তারা শিক্ষার্থীদের আরও একটুখানি আনন্দ দেওয়ার জন্য একটু হলেও দেওয়ার চেষ্টা করেন, আর সেটা হচ্ছে
এই আইসিটি ব্যবহার করে আইসিটি ব্যবহার করে তাদের আনন্দের চেষ্টা করা। যেমন এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো হয়, যেমন বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা হয়, এমনকি পরীক্ষার খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারেও পরীক্ষা দেওয়া যায়। আর শিক্ষার্থীরা এখন ব্যাগ ভরে ব্যাগ বোঝাই করে পাঠ্য বই নিয়ে স্কুলে যায়, হয়তো কিছুদিন পরে আর তা না লাগবে না। তাদের একটা ই বুকে শিক্ষার্থীরা যে পাঠ্য বই রাখবে শুধু তা নয়, তাদের হাজার হাজার বই, লাইব্রেরির কয়েক হাজার বই রাখতে পারবে। এই শিক্ষাক্ষেত্রে আইসিটির এই ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এবার আসি চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনাও করা যায় না। আগেকার মানুষ ডাক্তারের কাছে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কথা বলে নাড়ি পরীক্ষা করে তারপরে ডাক্তার ওষুধ দিত, কিন্তু বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি সব সংরক্ষণ করা সম্ভব শুধুমাত্র আইসিটি ব্যবহার করে। আর দূর থেকে টেলিফোন করেও স্বাস্থ্যসেবা নেওয়া যায়, আর এই দূর থেকে টেলিফোন করে স্বাস্থ্যসেবার নাম সেবা নেওয়াটাকে বলা হয় টেলিমেডিসিন, যেটা আমাদের দেশে চলছে। এরপরে আসি বিজ্ঞান ও গবেষণা। বিজ্ঞান ও গবেষণা আইসিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞান আর গবেষণায়। আইসিটির কারণে এখন বিজ্ঞানীরা গবেষণায় অনেক জটিল কাজ অনেক সহজে করে ফেলতে পারেন। আমাদের দেশের বিজ্ঞানীরাও যখন পাটের জিনোম বের করেছিলেন তখন তারা আইসিটির ব্যবহার করেছিলেন। কৃষিক্ষেত্রে কৃষি আমাদের দেশটাই হচ্ছে কৃষি নির্ভর দেশ, আর আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা যাচ্ছে। আর এই ব্যাপারে আমাদের দেশের চাষিদের সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে আইসিটি। রেডিও টেলিভিশন কৃষি নিয়ে অনুষ্ঠান হচ্ছে, ইন্টারনেটে কৃষির উপর ওয়েবসাইট তৈরি হয়েছে, এমনকি চাষিরা মোবাইল ফোন করে কৃষি সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। এরপরে আসি পরিবেশ ও আবহাওয়া। পরিবেশ ও আবহাওয়া আমাদের দেশে এক সময় ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যেত। 1970 সালের প্রলয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় এই দেশের প্রায় 5 লক্ষ লোক মারা গিয়েছিল। বাংলাদেশ এখন ঘূর্ণিঝড়ে আগের মতো এত বেশি মানুষ মারা যায় না, তার কারণ আইসিটির ব্যবহার। আইসিটির ব্যবহার করেই ঘূর্ণিঝড়ের আগেই পূর্বাভাস পাওয়া যায়, আবার রেডিও টেলিভিশনে উপকূলের মানুষকে সতর্ক করে দেওয়া যায়। এরপর আসি প্রচার ও গণমাধ্যম। প্রচার ও গণমাধ্যমটা কি? প্রচার ও গণমাধ্যম বলতে সাধারণের কাছে, জনসাধারণের কাছে যে মাধ্যমে সংবাদ পৌঁছে দেওয়া হয় সেটাকে বলা হয় প্রচার ও গণমাধ্যম। যেমন রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, অনলাইন সংবাদ, এইসবকে আমরা প্রচার ও গণমাধ্যম বলে থাকি। আজকাল পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে আমাদের কাছে পেয়ে যায় শুধু তা নয়, তার ভিডিওটি আমরা দেখতে পাই। এই ব্যাপারগুলো সম্ভব হচ্ছে শুধুমাত্র আইসিটির কারণে। এবার আসি প্রকাশনা। প্রকাশনা হচ্ছে যেমন তোমাদের এই বইগুলো, প্রতি বছর সরকার নতুন করে তোমাদের জন্য এই বই ছাপানো হয় ছাপায়। এই হাজার হাজার কোটি কোটি বই একই সঙ্গে একই সাথে সুন্দর করে তৈরি করা এই যে সম্ভব হচ্ছে, কিসের কারণে বলতে পারবো?
আইসিটির কারণে এই নতুন বইয়ের সংখ্যা প্রায় 35 কোটি। আমাদের দেশে এই 35 কোটি ছেলে মেয়ের বই এত নির্ভুল ও আকর্ষণীয় করে ছাপানো হয়, তাই নয় ওয়েবসাইটেও রেখে দেওয়া যায় যেন কেউ সেখান থেকে ডাউনলোড করে নিতে পারে। সব হচ্ছে এই আইসিটির জন্য, এত সুন্দর করে তৈরি করা সম্ভব হচ্ছে। এরপর আসি ব্যাংক। একটা সময় ছিল যখন ব্যাংকে টাকা রাখতে বা টাকা তুলতে নির্দিষ্ট একটা শাখায় যেতে হতো এবং লাইন দিয়ে দাঁড়িয়ে তার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকে তারপরে কি করতে হতো, টাকা তুলতে হতো। এখন আর তা করা লাগে না, এটিএম কার্ডের মাধ্যমে, এই অটোমেটিক টেলার মেশিনের মাধ্যমে আমরা দিন রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় গিয়ে টাকা তুলতে পারি। এটাও কিন্তু সম্ভব হলো এই আইসিটির কারণে। শিল্প ও সংস্কৃতি, শিল্পটা কি সংস্কৃতিটা কি? শিল্প ও সংস্কৃতিতে আজকাল আইসিটি ব্যাপক ব্যবহৃত হচ্ছে। এক সময়ের 1 সেকেন্ডের কার্টুন তৈরি করার জন্য লাগতো 26টি ছবি, আর আইসিটি ব্যবহার করে সেটা এখন অনেকাংশে কমে গেছে। এখন এত পরিশ্রম করা লাগে না, শুধু তাই নয় অনেক সময় অ্যানিমেশন ছবি এমনভাবে তৈরি করা হয় যেন সত্যি সত্যি বলে মনে হয়। তাহলে বন্ধুরা, আজ এই যে আমাদের জীবনে আইসিটির যে ব্যবহারটা আমরা শিখলাম, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে জানলাম, এ বাদেও তোমাদের কি আরো কিছু মনে পড়ে যে কোন কোন আরো কোন কোন ক্ষেত্রে এই আইসিটির ব্যবহার হয়ে থাকে? হ্যাঁ, আরো ব্যবহৃত হয়ে থাকে, সেগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্যে। দৈনন্দিন জীবনে ব্যবসা বাণিজ্যে আইসিটির ব্যবহার হয়ে থাকে। এই দোকানপাটে যেরকম বেচা কেনা হয়, ইন্টারনেট ব্যবহার করেও সেরকম বেচা কেনা হয়, আর এই ইন্টারনেটে বেচা কেনা হয় বলে এটাকে বলা হয় ই কমার্স। আর অতীতে অফিসের কাজে অনেক সময় ব্যয় হতো, এখন আইসিটি ব্যবহার করে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করা হয়, আর এটাকে বলা হয় ই গভর্নেন্স। পুলিশ বাহিনী অপরাধী ধরার জন্য ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করে, দেশের প্রতিরক্ষার কাজে সেনাবাহিনীও আইসিটি ব্যবহার করে। শুধু তাই নয়, কলকারখানা, যানবাহন নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো আইসিটির ব্যবহার ছাড়া রাতারাতি অচল হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ আমরা আইসিটির ব্যবহার সম্পর্কে জানলাম। ধন্যবাদ সবাইকে।